বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে ইংরেজি 2021 সালের 19 জুন আমার এই ভিডিও করার স্থান আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ব্ল্যাকবেরি গাছ প্রুনিং। আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে 2 বছর বয়সের ব্ল্যাকবেরি গাছটা দেখাচ্ছি। দেখেন কত ঝোপ হয়ে গেছে, বিরাট ঝোপ হয়ে গেছে। এবার ব্ল্যাকবেরি হয়েছিল বেশ ভালোই, কিছু ব্ল্যাকবেরি আছে আমি দেখাচ্ছি। এই যে লাল দেখা যাচ্ছে, আরও আছে বিভিন্ন জায়গায়, দেখেন দেখা যাচ্ছে ব্ল্যাকবেরি আছে। আমরা উঠাইছি বেশিরভাগ ব্ল্যাকবেরি। এখন আমি এই ব্ল্যাকবেরি গাছটা প্রুনিং করে দেবো। ব্ল্যাকবেরি গাছের বড় ডালগুলো যেগুলো মাটিতে পড়ে গেছে সেগুলো আমি কেটে ফেলবো। কেটে ফেলে এটা খুবই সরাইতেছে, সেটা আমি বন্ধ করবো, কেননা অনেক জায়গা আমার বাগানের এটা দখল করে নিচ্ছে। আমার এই ব্ল্যাকবেরি জাতটা হলো ওচিতা, ভ্যারাইটিটার নাম হলো ওচিতা। এই এটা হলো থর্নলেস, এটার গায়ে দেখেন কোনো কাঁটা নেই, এই ব্ল্যাকবেরি গাছের গায়ে কাঁটা নেই। তো এই জাতটা ভালোই, খারাপ না, তবে মিষ্টি না, একটু একটু টক টক ভাব আছে। এই হলো ব্ল্যাকবেরি, আমাদের বিশাল গাছ হয়েছে, আমি দূর থেকে দেখাচ্ছি। দেখেন আমি এত বড় গাছ রাখতে চাই না, এত ব্ল্যাকবেরি আমার দরকার নেই, আমার আরও 2টা গাছ আছে, সেই জন্য আমি ব্ল্যাকবেরি গাছটা প্রুনিং করে দেবো। সব ডাল দেখেন মাটিতে পড়ে গেছে, এই যে মাটিতে পড়ে আছে ডাল, এই মাটিতে পড়া ডালগুলো, নুয়ে পড়া ডালগুলো আমি কেটে ফেলবো। এই ব্ল্যাকবেরি গাছের একটা বৈশিষ্ট্যের কথা বলি, ফল ধরার পর যে ডালগুলোতে ফল ধরে সেই ডালগুলো মরে যায়, এবং ফল ধরার আগেই দেখা যাবে যে কিছু নতুন ডাল বের হয়। তো আমার যে গাছগুলো আপনি দেখতেছেন এটা হল সব নতুন ডাল, আর যেগুলোতে ফল ধরছে ওগুলো পুরনো ডাল, ওই ডালগুলো মরে যাবে কিছুদিনের মধ্যেই, এই নতুন ডালগুলো থাকবে। নতুন ডালগুলোতে আবার আগামী বছর ইনশাআল্লাহ, এই যে পাখি আসছে দেখেন, দেখাচ্ছি আমি, ওই যে পাখি নতুন ডালগুলোতে পাখি খাচ্ছে এই ফল, এই যে ফলকে মুখ মুছতেছে দেখেন ওই পাশে। তো এখন এই নতুন ডালগুলোতে আবার আগামী বছর ইনশাআল্লাহ ব্ল্যাকবেরি ফল হবে। এই হলো ব্ল্যাকবেরি গাছের বৈশিষ্ট্য, যে ফল ধরার পর পুরানো ডালগুলো শুকায় যাবে, মরে যাবে, যে নতুন যে ডালগুলো বেরোইছে সেই নতুন ডালগুলো আবার সরাবে, আবার পরবর্তী সিজনে নতুন ডালগুলো থেকে ব্ল্যাকবেরি হবে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং ডালগুলো কাটার পর দেখেন আমি দূর থেকে দেখাই, কাটার পর আমি আবার দেখাবো কতগুলো ডাল কাটলাম। ডালগুলো হলে বাংলাদেশে তো 1,000 টাকা বিক্রি করা যায়, তো কলম চারা সায়ন বলে বা কলম চারা তৈরি করে এখানেও দেওয়ার মানুষও নেই, আমিও করবো না, কারণ আমার 3টা গাছ, 8টা গাছ নতুন হয়েছে, 4টা গাছে আমার জন্য মোর দ্যান এনাফ, কাজেই আমার আর দরকার নেই। আমি এই গাছটা সেটে, এই গাছ দেখেন দেখাচ্ছি, এই গাছটা সেটে আমি ডালপালা কমাই দেবো। দেখেন এই এখানে কিছু ফল আছে এখনও, এই যেখানেও ফল আছে আমি দেখাচ্ছি, আরও এক জায়গায় ফল আছে সেটাও আমি দেখাচ্ছি, এই পাশে এখনও কিছু ফল আছে, দেখেন এই যে এখনও ফল আছে, ব্ল্যাকবেরি ফল প্রায় শেষের দিকে, এই জন্য আমি, এই দেখেন নিচেও আছে, এই জন্য আমি নিচে দেখেন ঝোপা দেখা যাচ্ছে, দেখেন এই জন্য আমি এই গাছটা সেটে ডালপালা সেটে প্রুনিং করে দেবো ইনশাল্লাহ। প্রুনিং করার পর দেখাবো যে কীরকম দেখা যায়, আমি দূর থেকে দেখাচ্ছি, দেখেন কত ডালপালা হয়েছে, মাশাআল্লাহ 2 বছরের গাছ। এখন আমি এই গাছটা প্রুনিং করবো, আমার আরও 2টা গাছ আছে, সে গাছ দুটো আমি দেখাবো, সেটা প্রুনিং করবো না আজকে, অন্যদিন করবো, সে গাছগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আমার এই ব্ল্যাকবেরি গাছটা প্রুনিং ইনশাল্লাহ হয়ে গেছে। এগুলো হলো আগের পুরানো ডাল, আর এখানে যেগুলো আমি কেটে দিয়েছি এগুলো হলো নতুন ডাল, আমি দূর থেকে দেখাচ্ছি। দেখেন এখন গাছটা একটা রিজনেবল সাইজ এসে গেছে, তোমার প্রুনিং কমপ্লিট হয়নি, যেসব গাছে ফল আছে ফলগুলো উঠানোর পর ওই গাছগুলো শুকিয়ে যাবে ডালগুলো, তখন আমি আবার ওগুলো কেটে দেবো, তখন খালি আমার নতুন ডালগুলো থাকবে। এই হলো দূর থেকে দেখাচ্ছি প্রুনিং করার পর আমার কত ব্ল্যাকবেরি গাছ কত ছোট হয়ে গেছে, বাইরে যে মাটিতে কোনো ডালপালা নেই, যেসব ডালপালা ছিল দূর দূর দিয়ে মাটিতে পড়েছিল, দেখেন আমি সব কেটে দিছি, সব কেটে দিছি। এখন আমার এই ব্লুবেরি গাছটা, সরি ব্ল্যাকবেরি গাছটা প্রুনিং হয়ে গেছে, কিছু প্রুনিং বাকি আছে, পুরানো ডালগুলো যেগুলো ফল ধরা আছে ওগুলো মাসখানেকের মধ্যেই ফলগুলো, 15 দিনের মধ্যেই ফলগুলো উঠে যাবে, তারপর আমি আবার পুরনো ডালগুলো শুকিয়ে গেলে পরে ওগুলো সব কেটে ফেলবো, তখন আমি আবার একটা ভিডিও করে দেখাবো যে আমার কয়টা ডাল থাকলো, জাস্ট শুধু নতুন ডাল থাকবে, আগামী বছর ইনশাআল্লাহ ওই ডাল থেকে নতুন কুশি বেরোবে, সেগুলোতেই ফল ধরবে। এই হলো আমার
ব্ল্যাকবেরি প্রুনিং এর পর গাছের অবস্থা আমি দূর থেকে দেখাই, দূর থেকে দেখাই। এই হলো আমার ব্ল্যাকবেরি গাছ। এখন এখন যে ডালগুলো আমি কাটছি সেগুলো দেখাচ্ছি, দেখেন কত ডাল আমি কাটছি, এই ডালগুলো দেখাচ্ছি। এই হলো ডালগুলো আমি কাটছি, এই হলো আমার কাটা ডালগুলো, এগুলো আমি ফেলাই দেবো, পাতাগুলো পচে সার হবে। এই হলো আমার হ্যান্ড গ্লোভস, হ্যান্ড গ্লোভস। এবং আমি দুইটা ডাল রাখছি, দুইটা ডাল আমি টবের মধ্যে দিব চারা তৈরি করার জন্য, কোনো বন্ধু বান্ধব যদি নিতে চায়। এই হলো আমার মেশিন। এরপরে আমি আর দুইটা গাছ আছে, সেই গাছ দুটো দেখাবো ইনশাআল্লাহ। আর দুইটা ব্ল্যাকবেরি গাছ আছে, এটা ব্ল্যাকবেরি গাছে নতুন ডাল বেরোচ্ছে। একটা ডাল বেরোয়ছিল, সেটা বাতাসে হেলে পড়ে মরে গেছে, শুকায় গেছে। দেখেন ডালটা আমি দেখাচ্ছি, এটা আমার একটা ব্ল্যাকবেরি গাছ। পাশে এই টায়ারের মধ্যে এখানে আর একটা ব্ল্যাকবেরি গাছ। এই পুরানো ডালগুলো যেগুলো ব্ল্যাকবেরি দেখতেছেন, এগুলো এবার মরে যাচ্ছে। মরে যাওয়ার পরে ডালগুলো আমরা কেটে ফেলবো। এখন এই হলো পুরানো ডাল, পুরানো ডাল দেখেন ব্ল্যাকবেরি প্রায় শেষ। ব্ল্যাকবেরিগুলো আমরা উঠে ফেলছি, পাখি খাইছে, কয়েকটা মতো ব্ল্যাকবেরি আছে। দেখেন লাল হয়েছে, কালো হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে এই যে একটা নতুন ডাল বেরোয়েছে, এই যে নতুন ডাল বেরোয়েছে, এই ডালটাতে আগামী বছর ব্ল্যাকবেরি হবে। পুরনো ডালটা, পুরনো ডালগুলো সব মরে যাবে। এই নতুন ডালটার থেকে আরও শাখা প্রশাখা বের হবে, বের হয়ে ইনশাল্লাহ ব্ল্যাকবেরি হবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে নতুন ডাল, এই যে নতুন ডাল। ব্ল্যাকবেরি গাছের নিয়ম হলে এই ফল ধরার পর পুরনো ডালগুলো মরে যাবে, নতুন যে ডালটা বেরোবে সেই ডালটা থেকে পরের বছর আবার ব্ল্যাকবেরি হবে। তো ব্ল্যাকবেরি নিয়ে ভিডিও আমার এইখানেই শেষ আজকের মতো। এরপরে যখন প্রুনিং করবো আবার, পুরনো ডালগুলো কেটে ফেলবো শুকা শুকানোর পর, তখন আবার দেখাবো ইনশাল্লাহ। এই হলো দেখেন এখানে বেশ কিছু ফল আছে, এটা আমি দেখাচ্ছি, বেশ কিছু ফল আছে। এই যে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি নিয়ে ভিডিও আমার এখানেই শেষ। পরবর্তীতে আমি দেখাবো অন্য কোনো ফলের ভিডিও নিয়ে বা সবজির ভিডিও নিয়ে। আপনাদের সবার জন্য দোয়া করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।